সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে আসছি মধ্য পাইকপাড়া তাজল্যান্ড তাজ ডেইরি ফার্ম। দেখতেই পাচ্ছেন যে সব বিদেশি জাতের গরুগুলো, অস্ট্রেলিয়ান গরু, একদম ঘরোয়া পরিবেশে গরু লালন পালন করা হয়। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই গরুর খামারের পরিচালনার দায়িত্বে যিনি আছেন তিনি একজন নারী, একজন নারী ক্রিকেটার। তো ক্রিকেট খেলার পাশাপাশি কীভাবে সে গরুর লালন পালন করেন এবং কীভাবে খামারি হয়ে উঠলেন বা খামারি থেকে কীভাবে ক্রিকেটার হয়ে উঠলেন সেটির গল্প আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো চলুন দর্শক, আমরা এখন কথা বলি সেই নারী ক্রিকেটার তাজ নেহরাপুর সাথে। তো চলুন দর্শক, আমরা কথা বলি এই খামারের পরিচালনার দায়িত্বে যিনি আছেন তার সাথে কথা বলে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আপু, আসসালামু আলাইকুম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। চাবো, আমরা জানি যে আপনি ছোটবেলার থেকে গরু বাছুর লালন পালন করেন এবং ছোটবেলার থেকে আপনি খেলার সাথে যুক্ত রয়েছেন। তা আপনি কতদিন থেকে, কত বছর বয়স থেকে গরু লালন পালন করেন? প্রথমে কি দিয়ে শুরু করেছিলেন গরু ফার্মে? ছাগলের ফার্ম ছিল প্রথমে, 40টা মতো ছাগল ছিল, ওখান থেকে বিক্রি করেছে গরুতে আসা। মানে ছাগল বিক্রি করে গরুতে আসলেন? ছাগল বিক্রি করে গরুতে কেন আসলেন? মূলধন ছিল না, তাই ছাগল বিক্রি করে গরুতে আসলেন। তো গরু প্রথমে কয়টা গরু দিয়ে শুরু করেছিলেন? একটা গরু দিয়ে শুরু করেছিলেন। তো সেটা কি গাভী গরু ছিল না? গাভী গরু। গরু লালন পালনের উৎসাহটা আপনি কিভাবে পেয়েছিলেন? ছাগলের পাশাপাশি মনে হচ্ছে যে যেহেতু ছাগলের কষ্ট করতে হয় তো একটা গরু কিনি, ওটা পিছনে ওটার জন্য একটু বেশি ঘাস কাটতে হয়, এই জন্য ওপর থেকে যে গরু না। এই উৎসাহটা কি নিজের মন থেকেই সাড়া দিয়েছিল না অন্য কারো দেখে? না না, নিজের থেকেই। তা তারপরে আপনি যখন গরু লালন পালন শুরু করলেন, তো আমরা জানি যে আপনি একজন ক্রিকেটার বা ফুটবলও খেলেছেন, তা আপনি কত বছর বয়স থেকে প্রথম খেলা শুরু করেন? আমি যখন হচ্ছে আপনার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি তখন ক্রিকেট খেলা শুরু হয়েছে, প্র্যাকটিস শুরু করে তখন। তার আগে ফুটবল খেলতেন? তার আগে স্কুলে যখন পড়তাম তখন ফুটবল খেলতাম। ফুটবল থেকে ক্রিকেটে কেন গেলেন? ফুটবল থেকে আসলে ফুটবলে আমি ন্যাশনাল গেম করছি, তো ওরকম করে ফুটবল খেলা হয় নাই, ওরকম করে ই পাইনি আর কি, আর শেষ পাইনি ফুটবলে, তারপরে ক্রিকেটে গেলেন। ক্রিকেটে যাওয়ার মানে অনুপ্রেরণাটা কার কাছে পেয়েছেন? আন্ত কলেজ টুর্নামেন্ট শুরু হয় আমাদের কলেজে, আমি বাংলা কলেজে পড়ি, এখানে আন্ত কলেজ টুর্নামেন্ট শুরু হয়, তো ওখান থেকে ট্রায়াল দেওয়ার জন্য ক্লাসরুমে ক্লাসরুমে গিয়ে বলে যারা ভালো খেলে তাদেরকেই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে, তো তখন আমি ট্রায়াল দিলাম ওখানে। যখন যারা বড় ভাইয়ের দায়িত্ব ছিল ওরা আমাকে আর কি বলছে যে তুমি যদি প্র্যাকটিস করতে যাও তোমাকে একটা একাডেমিতে ভর্তি করে দেই, ভর্তি করে দিয়ে তুমি প্র্যাকটিস করবো। আমি বলছি জি আমি প্র্যাকটিস করবো। ওর থেকে আমার ক্রিকেটে আসা, সেখান থেকে ক্রিকেটে আসা। আচ্ছা, আমরা জানি যে ক্রিকেট এবং ফুটবল খেলতে অনেক অর্থ ব্যয় হয় আসলে, এই ব্যয়টা কোথায় থেকে মানে ব্যাক আপ দেন? বাবা মা দিয়েছে, তার চেয়ে গরুর থেকে যে বিজনেস করে যে টাকা আসে থেকে, তার মানে গরু লালন পালন করে গরুর দুধ বিক্রি করে সেই টাকায় আপনার খেলাধুলা পড়াশোনা সব হয়। জি, তার মানে আপনি কি বলতে চাচ্ছেন যে এই যে গরু লালন পালন এটা একটা কি লাভজনক পেশা? হ্যাঁ অবশ্যই। কিন্তু অনেকে তো বলে যে লস হয়, আসলে লসটা কেন হয়? লস তো সব কাজেই লাভ, লাভ লস অবশ্যই আছে। যেমন একটা গরু কিনলেন সেটা হঠাৎ করে আপনি বুঝেন না, নতুন একজন যদি নতুন করে যদি কেউ গরু ব্যবসা শুরু করে সে যদি গরুর সম্বন্ধে না জানে, গরুটা মারা গেল তখন তো লস হবে, তখন সে বলবে যে এটা লস, কিন্তু ওনাকে অবশ্যই ওটার প্রশিক্ষণ নিয়ে ওটার সম্বন্ধে জানতে হবে, তারপর শুরু করতে হবে। আচ্ছা, গরু মারা যাওয়ার কথা বললেন এবং প্রশিক্ষণের কথা যেটা বললেন আপনি, আপনি কি প্রশিক্ষণ নিয়েছেন? হ্যাঁ নিয়েছি। আচ্ছা, গরু আপনাদের কি কোনো দুর্ঘটনা ঘটছে এরকম গরু মারা যাওয়া? কেন হয়েছে? আমাদের এটা মারা গেছিলো গরমের জন্য। গরমের কারণে? আচ্ছা, প্রশিক্ষণ যে নিয়েছেন, আচ্ছা গরু লালন পালনের কোন কোন বিষয়গুলো প্রশিক্ষণ দেওয়া হয়? আপনার সম্পূর্ণ গরুর, মানুষের যেমন ডাক্তার দেখলে যেরকম হয় ওরকম গরুর ওরকম ডাক্তার প্রয়োজন হয়, বা যেমন ফার্মেসিতে গেলে বললে আমরা রোগ দেখলে যে ওষুধ দেয়, সেম ওরকমটা যারা আমরা খামারিতে গরু দেখলে বলা যায় যে বুঝতে পারে যে এটার এই সমস্যা হচ্ছে। শুধু কি রোগ রোগ নির্ণয় না, বা টোটাল বিষয়টা যে যত্ন কিভাবে নিতে হবে? সম্পূর্ণ বিষয়। মানুষ তো কথা বলতে পারে যে এই সমস্যা হয়েছে, আমার ব্যথা হয়েছে, আমার বেদনা হয়েছে, আমার পেতে পাতলা পায়খানা হয়েছে, বোঝা যাচ্ছে, কিন্তু পাতলা পায়খানাটা আপনি বোবা প্রাণীর বুঝতে পারেন, আর বাকি বিষয়গুলো তো কিছুই বলে না এই বোবা প্রাণী। তাহলে আপনি কিভাবে চিকিৎসা করেন? পেট ফাপ দেয়, ওর শরীরের দিকে তাকায় বোঝা যায়, ওর মুখ মন খারাপ থাকে, চোখ থেকে পানি ঝরে, আবার খাবার খায় না, জ্বর হইলে তো কাঁদতে থাকে।
পশম দাঁড়ায় যাবে ওর জ্বর হলে, আবার কোনো কোনো সমস্যা হলে খাবেই না। তখন তার আমাদের গরুর ক্ষেত্রে হচ্ছে ফার্স্টে আমরা তাপমাত্রা মাপ যে ওর তাপমাত্রা ঠিক আছে কি না, তারপরে যদি ওটা না হয় দেন আরও ভালো করে আরও পরিচালনা করি রোগটা ধরার জন্য। মানে রোগটা ধরার জন্য মানে ট্রাই করার পর তারপরে হলো আসলে কোন খাবারটা খেতে চায় সেভাবে আপনি খাবারটা নির্ধারণ করেন। তো আমাদেরকে একটু বলবেন বোন যে আপনার গরু পালন করতে গিয়ে 15 বছর এর সাথে সম্পৃক্ত, আপনার কাছে গরু পালনে কোন রোগটা এই খামারিদের জন্য যদি ওই ভাইরাসটা যদি এই খামারে অ্যাটাক করে তখন আপনার জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় খামার মালিক? ওটা 3 মাস অন্তর ভ্যাকসিন দিতে হয় যে এই রোগ নির্ণয়, ওটা হচ্ছে আপনার বছরে 2 থেকে 3 বার আসে। সেটা মানে কী কী রোগগুলো একটু বলতে পারবেন কি? এটা কি খুরা রোগ না তরকা নাকি হলো আপনার ম্যাস্টাইটিস, মানে কোন রোগটাকে মানে বেশি মানে প্রাধান্য মানে আপনারা দিয়ে থাকেন? আমাদের ওরকম এখন করে তরকা রোগ খুরা রোগ এগুলো বেশি। বাইরের গরু থেকে যদি আপনি বাজার থেকে একটা গরু কিনে আনলেন ওটা যদি ফার্মে ঢুকান তো ওই গরুর যে রোগগুলো আছে বাকি সব গরুর ওই সেম রোগ হবে। তাহলে যখন আপনি বাজার থেকে গরু ক্রয় করেন তখন আগে আপনার খামারে অন্য গরুর সাথে মেশার আগে কি করেন আপনি? ওটা বাজার থেকে যখন কিনে আনা যায় তখন ভালো করে ওনাদের কাছে দেখে শুনে আনতে হয় আর কি। গরু নাকি কোনো আলাদা জায়গায় ওখানে আলাদাভাবে রাখা হয় তাকে? খামারে যখন ঢুকান বাইরে থেকে একটা গরু নিয়ে আসে গোসল করায়নি, গোসল করাইতে হয়। কিন্তু অনেকে বলে যে ওই সময় নাকি গোসল করানো হয় না, আলাদা জায়গায় রাখতে হয় 2 দিন পর গোসল করে। নিয়ম কি আসলে, নিয়ম কি? আর সাধারণত যে একটা মানুষ আসবে আমাদের বাসায় হাত পা ধুয়ে মানে ভিতরে ঢুকে, সেম গরুর ক্ষেত্রে সেম ওরকম, যাতে বাইরে থেকে একটা গরু আসছে ওটা হচ্ছে ভালো করে পরিষ্কার করে তারপর ভিতরে ঢুকে। আচ্ছা আপনি কি হাটে যান গরু কিনতে? হ্যাঁ। আপনি যান? জি। আমাদের কি দেখানো যাবে যে এই জিনিসটা মানে যদি আমরা দেখে যাই একটু ভালো মানে গরু চিনতে পারবে সম্ভব হবে কি? গরু কোন বিষয়টা দেখে চেনা যাবে? যে চামড়ার কথা বললেন, চামড়াটা কি থাকতে হবে? লুজ থাকতে হবে, চামড়াটা লুজ থাকতে হবে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ওলান বড় থাকলে এটা ভুল ধারণা, কিন্তু অনেকে তো বলে না না এটা হচ্ছে আমি বিশ্বাস করি না। আমার ফার্মে ওরকম আছে অনেক গরুর দুধ দেখা যাচ্ছে ওটার বানগুলো অনেক বড় কিন্তু দুধ কম। খামার থেকে বানিলেও খামার থেকে গরুগুলা সংগ্রহ করেন নাকি হাট থেকে নাকি মানে গৃহস্থ থেকে কোন জায়গা থেকে আপনি বেশিরভাগ গরুগুলা কিনি? আমার ফার্ম থেকেও কিনি, যখন যেখানে পছন্দ হয় যেটা প্রয়োজন পড়ে তখন সেখান থেকে আমরা ক্রয় করি। সেটা কি আপনি নিজেই সাথে থাকেন? হ্যাঁ। মানে আপনার কাছে কোন গরুগুলা ক্রয় করলে সবচেয়ে লাভবান হওয়া যায় খামার মালিক? আমরা সাধারণত যখন গরু বাচ্চা দেয় দেন ওই গরুগুলো আমরা দুধের জন্য সাধারণত কিনে আনি। মানে দুধের জন্য আপনারা কিনে আনেন হলো ওই গাভীগুলোকে? আর পাশাপাশি কোনো সার গরু পালন করেন কিনা? না, সার গরু পালন করি না। মানে আপনার এই খামারে কত লিটার দুধ হয় এখন? 100 থেকে 120 কেজি। 100 থেকে 120 কেজি কত টাকা করে বিক্রি করেন? 90 টাকা কেজি। 90 টাকা করে কেজি বিক্রি করেন এখানে? জি। তো আমরা দেখেছি অন্যান্য জায়গায় মানে গরুর দুধ বিক্রি করে হলো 55 টাকা 50 টাকা, ওগুলো পাইকারি সেল করে বিভিন্ন, তাদের 400-500 লিটার পর্যন্ত দুধ হয়। কিন্তু তারা এইখানে আপনার যেমন এখানে রোজ হিসাবে বিক্রি করেন নাকি পাইকারের কাছে বিক্রি করেন, কোনটা বিক্রি করেন? রোজ হিসাবে বেশি বিক্রি করি, পাইকার তে কম, একজন বা দুইজন এরকম। পাইকারের কাছে কত টাকা বিক্রি করেন? 70 টাকা আর রোজ হিসাবে 90 টাকা বিক্রি করেন। তো আপনার কাছে মনে হলো যে খাবারের মূল্য হিসাবে সব কিছু মিলিয়ে যে দামটা আসে মানে হলো আপনার খরচাটা হয় সেই সুবাদে আপনার এই গরু পালনে আপনি লাভবান কিনা? জি আমি লাভবান। লাভবান খামার এবং ক্রিকেট আপনার খেলা যেটা, কোনটাকে বেশি প্রাধান্য দেন এবং এই দুইটা নিয়ে স্বপ্ন কি? দুইটাকেই অনেক প্রাধান্য দিব। বিশেষ করে ক্রিকেট তো আমার এখন বলেন যে খুব পছন্দ বা রক্তের সাথে জড়িয়ে গেছে, আর গরু তো কখনোই আমি ছাড়তে পারবো না। গরু ছোটোবেলা থেকে গরু পালন আর ক্রিকেটে যা হচ্ছে গরুর থেকে, তো গরু তো কখনোই ছাড়বো না। তা আপনি তো খেলাধুলার পারপাসে দেখা গেছে যে অনেক সময় প্র্যাকটিসে থাকেন বা বিভিন্ন দেশ বিদেশে যান বা দেশেরও অনেক জায়গায় যান, তখন আপনি গরুর খামার দেখাশোনাটা কীভাবে করেন? যে বাবা আছে, ভাই আছে, বোনরা আছে, এরা দেখাশোনা করে, লোক আছে, লোক রাখা হয় তখন। যখন আপনি ঢাকায় অবস্থান করেন তো তখন খেলার পাশাপাশি এই গরু লালন পালন করতে কি আপনার কোনো সমস্যা হয় না? না, সমস্যা হয় না। এই যে একটু সমস্যা হয় যে প্র্যাকটিস শেষ করে এসে আবার গরু দেখাশোনা করতে হবে, ওই একটু হয় তো ওর মানায় নিতে হয়। তখন বোরিং ফিল করে না? না না, আমার ভালো লাগে। আচ্ছা যখন আপনি খেলতে যান অবশ্যই আপনার খেলার সাথীরা তো জানে যে আপনার গরুর খামার আছে,
এই গরুর খামারকে নিয়ে কখনো আপনাকে ব্যঙ্গ করে নাই? না, ব্যঙ্গ করে নাই। আপনি কি তাদের মধ্যে কখনো কি ভালো পরামর্শ দিয়েছেন যে আমার মতো তোমরা গরু লালন করলে স্বাবলম্বী হতে পারবে? এখন আমি পরামর্শ দেন, ওদের যদি ইচ্ছা হয় আমার কাছ থেকে জেনে নিবে, কিন্তু আমি পরামর্শ দিলে তো বলবে যে ও এই ব্যবসা করে, তাই আমাদের তো মনে হয় এই ব্যবসাতে নিতে চাচ্ছে। আচ্ছা, তা আপনার কি মনে হয় যে আপনি যেভাবে গরুর খামার শুরু করেছেন, তো কেউ যদি নতুন শুরু করতে চায়, যে ধরেন আপনার সহপাঠী বা আপনার মতো অনেক বোনেরা আছে, তো তারা শুরু করতে চাইলে কীভাবে শুরু করলে তারা বেটার পজিশনে যেতে পারবে? আমার কাছে যদি পরামর্শ চায় যে গরুটা কীভাবে রাখবে, কী খাবার দিবে, কোন পরিবেশে রাখবে, কীভাবে যে ওইটার খাবারের স্থানটা তৈরি করবে, সব বিষয়ে আমি পরামর্শ দিতে পারবো। আচ্ছা, পরিবেশের কথা যেহেতু আসলো, আমরা একটু দেখতে পাচ্ছি যে আপনি বেশ খোলামেলায় বলা চলে অনেকটা ওপেন ফ্যান দেওয়া হয়েছে, তো এই তাপমাত্রায় গরুর কোনো ক্ষতি হয় কি না বা পর্যাপ্ত আছে কি না? এখন তো গরম, প্রচণ্ড গরম, ফ্যান তো 24 ঘন্টাই ছাড়া থাকে, আর গরু আপনার 3 থেকে 4 বার 5 বার গোসল করাতে হয় প্রতিদিন। প্রতিদিন? আচ্ছা, তো প্রতিদিন যদি 4 বার 5 বার গোসল করেন, সেক্ষেত্রে ঠান্ডা জনিত কোনো রোগের সমস্যা হয় কি না? না, ওদের তো যেখানে নিচে থাকে ওখানে ফর্ম দেওয়া থাকে, পায়ের নিচে ফর্ম দেওয়া থাকে। মানে একটা খামার পরিষ্কার পরিচ্ছন্নতা করতে গেলে বা গরু রোগ বালাই যাতে না হয়, সেক্ষেত্রে কী কী করণীয় দরকার? পরিষ্কার পরিচ্ছন্নতা সব থেকে মূল হচ্ছে, ওরা যখন পায়খানা করে ওটা পরিষ্কার করতে হবে, বা ওটার ওকে দেখতে হবে যে ও আসলে সুস্থ আছে কি না অসুস্থ। আচ্ছা, আর যেটা বললেন যে একটা গরু যে ধরেন 15 লিটার 20 লিটার দুধ দেয়, তো একটা গরুর কাছ থেকে বেশি দুধ নেওয়ার উপায়টা কী বা কোন ধরনের খাবারটা খাওয়ালে গরুর দুধ প্রোডাকশন বেশি? হচ্ছে ভুষি, আর হচ্ছে আপনার ঝাউ খাইলে গরুর দুধ বাড়ে। ঝাউ? ঝাউ, ভুষি, ঝাউ খাইলে দুধ বাড়ে, দুধ বাড়ে। জি। আপনার সবচেয়ে বড় ইচ্ছাটা কোনটা, যে আপনি কোনটা দিয়ে আপনার নামটা ফুটাতে চান? এখন সবচেয়ে বড় হচ্ছে ক্রিকেট দিয়ে আমি নাম ফুটাতে চাই। ক্রিকেট দিয়ে? জি। তা আপনি যদি ন্যাশনাল টিমে চান্স পেয়ে যান, তো তখন আপনার গরুর খামার কী করবেন? যদি আপনি গরুর খামার রাখবো থাকবে? জি, অবশ্যই। এখন ব্যক্তিগত একটা প্রশ্ন করতে চাই, যদি মাইন্ড না করেন, যে মেয়ে হয়ে জন্ম নিয়েছেন, একদিন না একদিন পরে ঘরে যেতে হবে, তখন ওই সময়টা আপনি গরুর খামার নিয়ে কী স্বপ্ন আছে? অবশ্যই, যদি পরের ঘরে যায় সে যদি প্রাধান্য দেয় যে গরুর ব্যবসা, সে যদি আরও উৎসাহ দেয় তাহলে আরও বড় হবে, আশা করি এটা আর সামনের দিকে এগিয়ে যাবে। যদি উৎসাহ না দেয় কী করবে তখন? আর কী করার, করবেন না তখন, একটা তখন দেখা যাবে। ক্রিকেট খেলতেছেন, একসময় ফুটবল খেলছেন, গরু লালন পালন করতেছেন, তো এই উভয় কাজগুলো করতে আসলে কখনো সমস্যার সম্মুখীন হয়েছেন কি না? সমস্যা তো মানুষ বলতেই সমস্যা, মানুষ অনেকে অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ করে না, অনেক পেছনে আমি যখন ট্রাউজার গেঞ্জি পরে প্র্যাকটিসে যাই, অনেকে অনেক নানান কথা বলে, তো সে কথা ধরে থাকলে তো আমি চলতে পারবো না। হ্যাঁ আপু, যে যখন আপনি ঢাকার বাইরে চলে যান প্র্যাকটিস করতে বা খেলতে, তো ওই সময় ধরেন যে আপনার খামারে 22টা গরু আছে, এখন এই গরুগুলোর মধ্যে অবশ্যই আপনার পছন্দের গরু আছে, তো যখন আপনার মনে পড়ে যে পছন্দের গরুটা কী করতেছে, এরকম কি মনে পড়ে কখনো? ওটা মনে পড়লে কিছু করার নাই, যখন আমি খেলার মাঠে থাকি তখন খেলা নিয়ে চিন্তা ভাবনা করি, যে খেলা নিয়ে যে ওটাই নিয়ে চিন্তা ভাবনা সব, আর যখন গরুর ফার্মে থাকি তখন গরু নিয়ে চিন্তা। আচ্ছা, আর যখন ঢাকায় থাকেন খেলা ছাড়া বাসায় থাকেন, তখন কি এই গরুগুলোর সাথে সময় কাটান আপনি, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেন না? ওটা খুব কম। আপনার এই যে খামার থেকে আয় দিয়ে এই 15 বছরে কি কি করেছেন বোন? গ্রামের বাড়িতে জমি কিনেছি, গরু তো আমাদের একটা গরু দিয়ে শুরু, তো আস্তে আস্তে গরু কিনছি, এই আমার ভাই পড়ালেখা করতেছে, আমি নিজে পড়ালেখা করতেছি, আবার ক্রিকেট খেলতেছি, আবার জমি কিনছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ধন্যবাদ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমরা আপনাদের জন্য অবশ্যই দোয়া করি এবং দেশবাসীর কাছ থেকে, সবার কাছ থেকে দোয়া প্রার্থনা করছি যে আপনার যে পরিকল্পনা রয়েছে, আপনার যে চিন্তা ভাবনা রয়েছে, সেটা যেন সফল হন এবং সেটা যেন আপনার পূর্ণ হয়। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। পরিশেষে আপনাদের কাছে একটি কথাই বলবো দর্শক, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং দিন শেষে ভালো কাজ করার চেষ্টা করবেন। ধন্যবাদ।